একই পরিবারের চারজন করোনা আক্রান্ত হওয়ার পর আমরা ইতিমধ্যেই একজনকে কোভিড হসপিটালে পাঠিয়েছিলাম এবং পরবর্তীতে বাড়িতে তিনজনের রিপোর্ট পজিটিভ আসে। একটি শিশু আছে যার 2 বছরের কাছাকাছি বয়স, আর বাকি 2 জন 60 ঊর্ধ্ব বয়স। তাদেরকেও আমরা সেফ হোমে রাখার জন্য কালকে প্রশাসনের তরফ থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছিল। ওনারা প্রথমে সেখানে যেতে রাজি হচ্ছিলেন না, পরে পৌরসভার, থানা এবং আমাদের উদ্যোগে, বিশেষ করে রাত্রেবেলা আমরা তাদেরকে বুঝিয়ে সরকারি অ্যাম্বুলেন্সে করেই আমরা ওই সেফ হোমে পাঠিয়েছি। পাশাপাশি পৌরসভার তরফ থেকে ওখানে স্যানিটাইজের কাজ সহ, যাতে ওখানে সাধারণ লোকের যাতায়াত কমানো যায়, সচেতনতা করা হয়েছে। সঙ্গে কিছু ব্যারিকেডের জন্য বলা হয়েছে, সেটাও যথাসময় হয়ে যাবে।